শিলিগুড়ি বিধান মার্কেটের সমস্ত দোকান ঘরের মালিকানার দাবিতে আজ 24 ঘন্টা বিধান মার্কেট বন্ধের ডাক দিয়েছিল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সেই মত বুধবার সকাল থেকেই বন্ধ ছিল বিধান মার্কেট। পাশাপাশি তাদের দাবি নিয়ে মিছিল করলো ব্যবসায়ীরা। এদিন মার্কেট বন্ধের পাশাপাশি ব্যবসায়ীরা ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে শিলিগুড়ির প্রধান রাস্তায় মহা মিছিল বের করেন। বিধান রোড থেকে শুরু হয় মিছিলটি, এরপর হাসমি চক, সেবক মোড়, পানি ট্যাঙ্কি মোড় হয়ে তা বিধান মার্কেটে এসে শেষ হয়। এ বিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, আমাদের দীর্ঘ 62 বছর ধরে আমাদের মার্কেটের বঞ্চনার বিরুদ্ধে আমরা আজকে র্যালি করছি আর বন্ধ ডেকেছি আমরা 24 ঘন্টা, কেননা এসিডি আমাদের কোনো কথাই কর্ণপাত করে না, কোনো টাইম আমাদেরকে দিচ্ছে না। সে 15 জুন কথা দিয়েছিল, 15 জুন আমাদেরকে ডাকবে, আমাদের সঙ্গে কথা হবে, কিন্তু তারা কেউ আমাদেরকে আজ অব্দি একটা চিঠিও দেয়নি বা কথাও বলতে আসে। প্রভাব তো পড়বেই, দেখুন সরকারের যে আজকে আমাদের বিধান মার্কেটের যা রাজস্বিক আয় হয় সারা সমস্ত শিলিগুড়ির বিধান মার্কেট সবচেয়ে বেশি রাজস্ব দেয়। শুনুন, আমরা ক্ষতির চিন্তা করছি না, যদি ক্ষতির চিন্তা করতো তাহলে আমাদের এই দোকানদাররা কিন্তু কেউ এই পিছিল বা দোকান বন্ধ করে কেউ আসতো না। এবার হাঁটা শুরু করো নাকি না, হাঁটা শুরু করো, কেন আজকে আসলো? 50,000 লোগোঁ কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নই উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হোন্ডা। উন্নয়নের নামে জবাবদার।